এই প্রথম পুলিশ আইনের বাইরে গিয়ে কারো কারো কথার কাজ করছে, ব্যক্তি নির্দেশে কাজ করছে, কারো ব্যক্তি নির্দেশে কাজ করা উচিত, আইনের নির্দেশে কাজ করা উচিত। যে আমাদের যে বন্যা হয়ে গেল, যেটা হচ্ছে এখন নোয়াখালী, ফেনী, কুমিল্লা এবং মৌলভীবাজারে, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এটার পিছনে ভারতের হাত আছে, ডম্বর বাদ দিয়েছে, তারা ইচ্ছে করে সরে দিয়েছে বা আগাম বার্তা বাংলাদেশকে দেয়নি। আসলে কি এটা ভারতের ষড়যন্ত্র বলে অংশ হিসেবে মনে করেন শেখ হাসিনা যেহেতু ভারতে আছে, নাকি এটা প্রকৃতির সংগঠিত কোনো নিয়ম? একটা জিনিস আপনাদের আমি বলবো, যে সব জিনিসে যে ষড়যন্ত্র দেখে সে একসময় নিজেই ষড়যন্ত্র করে। এই যে পানিটা ছাড়ছে ত্রিপুরায় যে বাঁধের থেকে, তাদের এখন আর ধরে রাখার ক্ষমতা নেই, সেখানে বর্ষা হয়েছে, সেখানে প্রচুর বৃষ্টি হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন যদি তাদের পানি ধরে রাখার ক্ষমতা থাকে, তারপর যদি ছেড়ে দিয়ে থাকে তাহলে ষড়যন্ত্র, আর যদি ক্ষমতা না থাকে ধরে রাখার তাহলে ন্যাচারালি হয়েছে, সেটাকে ষড়যন্ত্র বলা যায় না। আমাদের দেশে খবর দিশে কি দেয় নাই, এমনিই তো অনেকে খবর রাখে না, আর এখনই উত্তেজনাকর অবস্থা, তার খবর কে রাখে? তবে আমি বলবো কুমিল্লা মহাখালী যে এটা প্রকৃতি অশান্ত হয়ে এটা আপনি বলছেন, আমি আমার মনে হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার জানতে চাও, সেটা হচ্ছে যে কেউ কেউ বলার চেষ্টা করেন যে এই যে গণ অভ্যুত্থান হইল ছাত্র জনতার হয়ে গেছে এবং আমরা বড় একটা ঘটনা ঘটতে দেখলাম এই দেশে, এবং বিপুল মানুষ, বিপুল ছাত্র রাজপথে নেমে এলেন এবং ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে গেলেন, পিস্তলের বন্দুকের সামনে দাঁড়িয়ে গেলেন। এখন এটার পেছনে কেউ কেউ আবার সাম্রাজ্যবাদী শক্তি যেটা আমেরিকা, তাদের হাত আছে এই গণ আন্দোলনের পেছনে বা তাদের এই ষড়যন্ত্র দিয়ে, আসলে ঘটনা কি আপনি কি মনে করেন? আসলে আমি তো অ্যাস্ট্রোলজার না, আর যারা রাস্তায় নেমেছিলেন তাদের সবার সঙ্গে আমার দেখা হয়নি। আপনি যা বলছেন যে হাত আছে, নিশ্চয়ই হাত আছে, সব সময় হাত থাকে। শেখ হাসিনা যখন বলতো বিএনপি ষড়যন্ত্র করছে, জামাত ষড়যন্ত্র করছে, সবটা ষড়যন্ত্র। বিএনপির কাজ হচ্ছে সরকারকে অপ্রিয় করা রাজনৈতিকভাবে, জামাতের কাজ হচ্ছে অপ্রিয় করা, অন্য দলের কাজ হচ্ছে সরকারকে অপ্রিয় করা, আর সরকারের কাজ হচ্ছে সবাইকে আইনানুক ভিত্তিকের মধ্যে রেখে, নিয়মের মধ্যে রেখে, রাজনীতির মধ্যে রেখে তার জনপ্রিয় থাকা। বিদেশি শক্তি সবসময় তার শক্তি খাটাতে চায়, তার খাটানোর শক্তি সবসময় কাজে লাগে না, নিশ্চয়ই বিদেশি সবসময় আছে, এখনও বিদেশি আছে। কিন্তু যে মানুষগুলো রাস্তায় দেখেছে সেই মানুষকে সবার সাথে বিদেশের কোনো হাত কেন শাসন? আচ্ছা, যে নিয়মতান্ত্রিকভাবে